91.9 ফ্রেন্ডস এফএম এ শুনছো কলকাতা কালাইডোস্কোপ সুগতর সঙ্গে আড্ডায় মোস্তফা খালিদ পলাশ। ইতিমধ্যেই তার ভিস্তারার সেমিনার শুরু হয়ে গেছে গতকাল থেকে স্ট্যাডেলে, আজও তার দ্বিতীয় পর্ব, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সব নিয়েই শহরে আসা। সঙ্গে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সাংস্কৃতিক যোগ বললেই সঙ্গে একটা যন্ত্রের যোগ আসে। এবং যেটা জানা যায় যে মোস্তফা খালিদ পলাশ তার সংস্থায় যারা যারা চাকরি করেন তাদের শুধুমাত্র চাকরি করলে হয় না, শিল্পকে ভালোবাসতে হয়। কেন, কোন ভাবনা থেকে মনে হয়েছে এটা? আমি শিল্পকে ভালোবাসি, আমি বারবার বলছি, আমি যে স্থাপত্য চর্চা করি এটা আমার শিল্পসত্তার অফশুট, ওটা তার এক ধরনের ম্যানিফেস্টেশন হতে পারে, যেটা বলেছি বাধ্য হই করতে। আমি পড়ালেখা করেছি স্থাপত্যে, সেই জন্য আমার বিল্ডিং বানাতেই হচ্ছে, এবং স্থাপত্য কিছুটা তো শিল্প বটেই, এবং স্থাপত্যের অবস্থান হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর ফাইন আর্টস, ভিজুয়াল আর্টসের মাঝখানে সে অবস্থান করে। স্থাপত্যের পড়ালেখা করার জন্য বা এই মনন গড়ে তোলার জন্য কিন্তু শিল্পের চাহিদা অনেক, ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদাও আছে, অঙ্কের চাহিদা আছে, মানে আমরা পড়ালেখা করেছি 50টা সাবজেক্ট, পড়িনি এমন কিছু নাই। অবশ্যই যারা শিল্প মনন সমৃদ্ধ, ধরুন ছবি আঁকতে পারে, ছোটোকাল থেকে ছবি আঁকে, গান বাজনা করে, তাদের মধ্যে যেই শিল্পসত্তাটা তৈরি হয় সেটা স্থাপত্য অনেক কাজে লাগে। আসলে স্থাপত্য এক ধরনের শিল্প, আমরা বলি যে স্থাপত্য হচ্ছে মাদার অফ অল আর্ট ফর্মস, যদিও আমি এটা নিয়ে আমার নিজের অনেক দ্বন্দ্ব আছে, কিন্তু এমন একটি শিল্প এটা ঠিক যে শিল্প একমাত্র শিল্প যার ভেতরে আমরা বসবাস করি, তো সেই হিসাবে তো শিল্প দরকার। দুই নম্বর হচ্ছে মিউজিকের সাথে আর্কিটেকচারের খুব বড় একটা রিলেশনশিপ আছে, আর্কিটেকচারকে বলা হয় যে ফ্রোজেন মিউজিক, অনেক সময় এটা এইভাবে টার্ম দেওয়া হয়। মিউজিকের যেমন লয় আছে, বিস্তার আছে, বিস্তার মানে স্প্যান আছে, ছন্দ আছে, আর্কিটেকচারেরও ছন্দ থাকতে হবে। সেই ছন্দটা মডুলেশনটা কে কীভাবে করছে, কেউ 8 মাত্রায় যাচ্ছে, কেউ 8.5 মাত্রায়ও যেতে পারে, ওই মাত্রাটাকে ভাঙা কিন্তু সবার পক্ষে সম্ভব না। ওটা যখন ভাঙা যায় তখনই ওটা শিল্পর স্তরে চলে যেতে পারে, ব্যবহারিক স্তরকে পেরিয়ে। তো সেই জিনিসগুলো যদি খেয়াল করি তাহলে তো স্থাপত্যের সঙ্গে সঙ্গীতের অনেক বড় যোগসাজশ আছে, ছবি আঁকার তো আছেই, তো এইগুলো যদি থাকে আমি মনে করি যে আমার সঙ্গে যারা কাজ করবে তাদের সাথে যে তরঙ্গ দৈর্ঘ্যের একটা মিল থাকা প্রয়োজন সেটা হয় অনুভব করা। আর সবচেয়ে বড় ব্যাপার, আমি কোনোদিন আর্কিটেক্ট হতে চাইনি, আসলে আমি হতে চেয়েছিলাম চিত্রশিল্পী, যেহেতু জন্মসূত্রে আমি চিত্রশিল্পী, আমার বাবা মা দুজনই শিল্পী, তো শিল্পীদের তো অনেক টানা পড়েন থাকে সংসারে, সেটাও দেখেছি, তো তখন মনে হচ্ছে যে আচ্ছা যাই, কিছুটা অর্থগৃহ হয়ে স্থাপত্যে গেছি, কিছু করার ছিল না, এবং সেখান থেকে এই শিল্পচর্চা আবার ফেরত আসছি। আমি আমার রিসেন্টলি এক্সিবিশন করছি, আমার প্রথম এক্সিবিশন হয়েছে 1978 সালে, যখন আমার বয়স 10 বছর, ওটা উদ্বোধন করেছিলেন আমাদের শিল্পাচার্য কামরুল হাসান সাহেব, তো সেটা অনুপ্রেরণা, এবং সবাই আমাকে সেভাবে অনুপ্রাণিত করেছে, ছোটোকালে সবাই মনে করতো আর্টিস্ট পলাশ, তো আমি যে আই উইল বি টার্নিং ইন টু আর্কিটেক্ট সেটা কেউ বুঝে নাই, কিন্তু গান বাজনার সঙ্গে সঙ্গে ছিল, এগুলো সব মিলে আমার জীবন হচ্ছে শিল্পের জীবনে, গান বাজনা ছবি আঁকা আর্কিটেকচার, এই আমার টোটাল মণ্ডল, এই মণ্ডলের মধ্যে অন্য কিছু নেই, খেলাধুলা খুব একটা করি না, কিন্তু এগুলো লাগে আমার মনে হয় একটার সাথে আরেকটা সম্পূরক। তো এই শিল্পী পলাশের সঙ্গে এই আড্ডায় ফিরব একটা ছোট্ট বিরতির পর। 91.9 ফ্রেন্ডস এফএম এ শুনছো কলকাতা কালাইডোস্কোপ সুগতর সঙ্গে। আড্ডা চলছে কলকাতা কালাইডোস্কোপের সঙ্গে মোস্তফা খালিদ পলাশ, শিল্পী পলাশ আর আর্কিটেক্ট পলাশ দুজনে কোন জায়গায় মিলে যায় যখন আজকে আর্কিটেক্ট পলাশ পেশার কারণে স্থাপত্য তৈরি করে, কোথায় শিল্পকে বাঁচিয়ে রাখে, যেটা মোস্তফা খালিদ পলাশের বৈশিষ্ট্য বা ইউএসপি? খুবই ডিফিকাল্ট, কারণ এটা বললাম যে আমি আসলে কতগুলো জিনিসে বিশ্বাস করি ফিলোসফিক্যালি, যে আসলে কনফ্লিক্ট অ্যান্ড হারমোনি এই দিয়ে পৃথিবী চলছে, দ্বন্দ্ব ছাড়া কোনো কিছু তৈরি হয় না, এই দ্বন্দ্বটা কিন্তু আমার মধ্যেও আছে, ওই দ্বন্দ্ব থেকেই কিন্তু আমি যে শিল্পের দিকে যাই, একবার ছবি আঁকার দিকে যাই, মাঝখানে হয়তো স্থাপত্যটাকে ধরে আছি, স্থাপত্যের কাজ করছি, মানুষজন আসছে আমার কাছে, যেদিন আসবে না সেদিন আমাকে বন্ধ করে দিতে হবে, আমি চাইলে কিন্তু তখন আর্কিটেকচার করতে পারবো না, কিন্তু আমার গানের সাথে নাই,
আমি গানে আমি এককভাবে নিজের গান নিজে শুনে সারা জীবন কাটিয়ে দিতে পারি। আমি ছবি আঁকতে পারি, সেই ছবিকে আমি আমার ঘরের দেয়ালে টাঙাতে পারি, নাও টাঙাতে পারি। তো স্থাপত্য কিন্তু সেরকম চর্চা নয়, এটার জন্য একটা জনগোষ্ঠী লাগে যে জনগোষ্ঠী ওটাকে বানায়, আর একটা জনগোষ্ঠী লাগে যারা ব্যবহার করে। তো এই দুই জনগোষ্ঠী যদি কোনো সময় রিজেক্ট করে কোনো স্থপতিকে, এটা হচ্ছে, এটা অনেকটা স্থাপত্য অনেক স্টাইলের মতন, অনেকটা যেটা চেঞ্জ হয় সময়ের সাথে সাথে, পরিবর্তিত হয়। তো কোনো এক সময় আমাকে হয়তো রিজেক্ট করতে পারে, রিজেক্ট করলে আমাকে তো তখন আরেকটা জায়গায় যেতে হবে, আরেকটা এভিনিউয়ে যেতে হবে, সেই এভিনিউগুলো আমি খোলা রাখছি। আর কষ্ট তো পাই স্থাপত্য করে, যেইটা আমি ভালো লাগে যে আমি কিছু স্পেস তৈরি করি। আসলে আর্কিটেকচারের কোনো এক্সিস্টেন্স নাই, স্পেসের কোনো এক্সিস্টেন্স নেই, উই ক্যানট সি দ্যাট, উই ক্যান ওনলি ফিল দ্যাট দ্য স্পেস ইজ দেয়ার। তো সেরকম একটা জিনিস তৈরি করি যখন, এবং এই স্পেসটা কিন্তু গতানুগতিক একটা রুমের মতন স্পেস না, এর থেকে বেরিয়ে আসতে হবে। রুম তো সবাই তৈরি করতে পারে, একজন স্থপতির দরকার হয় না, সেটা অনেক অনেক আগের থেকেই ছিল। এর বাইরে বেরিয়ে এমন কোনো স্পেস তৈরি করা, তো সেই স্পেসটা যখন আমি তৈরি করতে পারি তখন আমার ভালো লাগে। বেশ, ভিস্তারার সঙ্গে দেল ভিস্তা জড়িয়ে রয়েছে, দেল ভিস্তার সঙ্গেও জড়িয়ে রয়েছে অনেক রকমের স্বপ্ন, আর সেই স্বপ্নের কথা বলবো বিরতির পর। 91.9 ফ্রেন্ডস এফএম এ শুনছো কলকাতা কালাইডোস্কোপ, সুগতর সঙ্গে আড্ডায় মুস্তাফা খালিদ পলাশ। ভিস্তারা নিয়ে কথা হচ্ছিল, কথা হচ্ছিল তার তৈরি স্থাপত্যকে নিয়ে, কিন্তু সঙ্গে সঙ্গে দেল ভিস্তা, যাকে কেন্দ্র করে স্বপ্ন অন্যরকম, যেখানে নবপ্রজন্মের পাশে দাঁড়ানো, নিজের ভালো লাগা আর তাদের ভালো লাগাকে কোথাও মিলিয়ে ফেলা, এরকম আরও অনেক কিছু। এর বীজ কীভাবে বপন করা হলো? বীজ তো আমি নিজেই, বীজ থেকেই এই গাছে পরিণত হয়েছি, যতটুকুই হয়েছে। আমি জানি কষ্ট কী, আমি জানি দৈন্যতা কী, আমি জানি শিল্প কী, সবগুলোই জানি, এবং জেনে কোনোটা আমি ভুলে যেতে চাই না। এবং আমি ফিল করতে চাই, আমি অনুভব করতে চাই যে মানুষের দুঃখ, দারিদ্র, কষ্ট বা হাসি কান্না যাই হোক, সেটা পৃথিবীতে সব সময়ের জন্য বর্তমান, এটা কোনো সময় মুছে ফেলা যাবে না, মুছে ফেলার কিছুটা চেষ্টা করা যেতে পারে। আসলে দেল ভিস্তা ফাউন্ডেশন আসলে আমার স্ত্রী, আমার সহপাঠী, আমরা বন্ধু থেকে আমরা এই সম্পর্কে জড়িয়েছি, সেও স্থপতি, আমরা একসাথে 30 বছর পড়ালেখা শুরু থেকে আজ পর্যন্ত আছি। তো আমরা মানে একই ধরনের ভাবনায় ভাবিত হয়ে দেখেই আসলে মনে হয়েছে যে আমরা এমন একটা কিছু করা উচিত যেটা আমার সন্তান, যদি আমি সন্তানের জন্য করতে পারি, আমি দেশের জন্য করা উচিত। আমার সন্তান একেবারে ক্ষুদ্র একটা অংশ পুরো দেশের, আমরা যদি দেশের একটা বৃহৎ অংশে কিছুটা কাজ করতে পারি, তো কিছু তো আয় হয়, সেই আয়ের একটা বিরাট অংশ আমরা চাই যে সমাজের অবহেলিত অংশ আছে তাদেরকে, তাদের পিছনে ব্যয় করতে। যেমন অনেককে পড়াচ্ছি আমরা প্রচুর, মুক্তিযুদ্ধের প্রতি যেই কৃতজ্ঞতা মুক্তিযোদ্ধাদের, এবং আমরা জানি 71 সালে যে মুক্তিযোদ্ধা সবচেয়ে নবীন মুক্তিযোদ্ধা, কম বয়সী মুক্তিযোদ্ধা ছিল, হয়তো আর 10 বছর পরে কেউই তাদের মধ্যে থাকবেন না, তারা সবাই চলে যাবেন। তো যতদিন পারা যায় এই দুস্থ মুক্তিযোদ্ধাদের কিছুভাবে সাহায্য করা যায় কিনা মাসে মাসে করছি। আমি আমার নগণ্য ক্ষমতা, একেবারেই নগণ্য সংখ্যায় লোকদের করছি, কিন্তু আমি চাচ্ছি যে এরকম যদি আরও অনেকেই করে, এটা দেখে যদি কেউ উৎসাহিত হয়, কিন্তু হয় না, এটাও দুঃখের বিষয়, হচ্ছেও না। পড়ালেখা করাচ্ছি, যা যা লাগছে সবসময় শীত বস্ত্র বিতরণ করছি আমার সাধ্য যতটুকু। সঙ্গে সঙ্গে শিল্প সংস্কৃতি যেটা আমাদের শুদ্ধ ধারা, মূল ধারা যদি বলি, আমার উৎপত্তি যেই শিল্প, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, এখানকার শুদ্ধ সঙ্গীত, এগুলোকে সাপোর্ট করার চেষ্টা করছি, কারণ এগুলোও আস্তে আস্তে চলে যাচ্ছে। আমরা বই পাবলিশ করছি, সিডি পাবলিশ করছি, ভালো লাগে, এটা টিকে থাকবে কি থাকবে না আমি জানি না, আমার ভালো লাগে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং আমার ভালো লাগাটা যদি আমাদের ভালো লাগে পরিণত হতে পারে কোনোদিন, তাহলে হয়তো আমাদের সবার ভালো হবে, সবার ভালো হবে। ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসি, এই ভাবনাটাকেই নিয়ে ফিরবো যে এই আমার ভালো লাগাটা কোন ভালো লাগা, কি করতে চান মুস্তাফা খালিদ পলাশ, বিরতির পর সেই নিয়েই কথা বলছি। 1.9 ফ্রেন্ডস এফএম এ শুনছো কলকাতা কালাইডোস্কোপ, সুগতর সঙ্গে। কলকাতা ক্যালাইডোস্কোপের আড্ডা চলছে, আমাদের সঙ্গে মুস্তাফা খালিদ পলাশ, অবশ্যই একজন স্থপতি, কিন্তু সঙ্গে সঙ্গে একজন শিল্পীও, কারণ মনের মধ্যে, প্রাণের মধ্যে কোথাও একটা ফুলগুধারার মতন শিল্প বয়ে চলেছে, আর তারই বপন করে চলেছেন তার ভিস্তারার মধ্যে, দেল ভিস্তার মধ্যে। তো এই দেল ভিস্তার ভাবনা কি,
আসলে আমি একটু শুদ্ধতাবাদী, আমি প্রপার সিম্প্যাথিতে বিশ্বাস করি। মানে প্রপার সিম্প্যাথি বলতে, আমি যখন আমার ভবন নির্মাণ করি, আমার তিনটা মেটেরিয়াল থাকে বিল্ডিংটাকে দেখার জন্য, একটা হচ্ছে কংক্রিট, একটা হচ্ছে কাঁচ, আর একটা ব্রিক। এই তিনটাই আমার মূল জিনিস। আমি কোনো কিছু কংক্রিট মানে প্লাস্টার করে রং দিয়ে ঢাকি না। সেম একইভাবে আমার শিল্পচর্চা, আমার মনে হয় যে শুদ্ধ যেই উৎস ভারতীয় সঙ্গীতের যে উৎস, সেই উৎসটাকে কোনো না কোনোভাবে আমাদের টিকিয়ে রাখতে হবে, কারো না কারো দায়িত্ব নিতে হবে। অনেকে নিচ্ছেন, খুবই নগণ্য, আমরাও তাদের মধ্যে একজন। আমরা সিডি, গানের সিডি বের করছি, বা ধরুন আমার দেশে ঢাকায় এখন শরৎ শিল্পী আছেন হয়তো দুজন হাতে গোনা। আমি যেহেতু নিজে যন্ত্রসঙ্গীতে তালিম নিয়েছি, সেতারে তালিম নিয়েছি, তো আমার ওটার প্রতি একটা আলাদা ভালো লাগা আছে। তো সেইগুলো ধরে রাখা। আমার রিসেন্ট যে গুরু সারদ বাজেন, ওস্তাদ শাহাদত হোসেন খান, তার সিডি বের করেছি। আমি দুই বাংলার মেল বন্ধন করতে চাচ্ছি। আমি মনে করি যে আমরা একটা এমন একটা অবস্থানে থাকি বিয়ন্ড বাউন্ডারিজ উইদিন কালচার। হ্যাঁ, আমরা ওই জায়গাটায় যেতে চাই, বাউন্ডারি বাইরে গিয়ে কালচারে এক হতে চাই, মানে সংস্কৃতিতে একভাবে মিলেমিশে যেতে চাই। শিল্পটা মননটা কোনোভাবে ভাগ করা যায় না, ওই সুতো বেঁধে রাখে বাংলা, ওইটাই বাংলা বেঁধে রাখছে, বিশ্ব বাংলা। মানে কোনো দিন হয়তো আমরা যেমন আপনি যে অনুষ্ঠানের কথা বললেন, আজকে হবে সন্ধ্যার সময়, আমরা এখানে এবার একটা সিডি পাবলিশ করছি নন্দিনী ভট্টাচার্যের, কলকাতার শিল্পী, আমরা ওইখান থেকে এটা প্রকাশ করছি, এখানেও এটা পাওয়া যাবে, ওইখানেও পাওয়া যাবে। তার মানে হচ্ছে কি, আমরা কিন্তু চাচ্ছি যে কোনো না কোনোভাবে এই সংযোগটাকে জীবিত রাখা, মনের যে সংযোগ এর মধ্যে কোনো দেয়াল হয় না। তো মনের মধ্যে যে ফুলগু ধরার মতন যে সুর বয়ে মুস্তাফা খালিদ পলাশের, সেই সুর কার সুর, রবি ঠাকুর না নজরুল ইসলাম? রবি ঠাকুর। শুনতে চাই। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো, আজ যেমন করে, আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও, আজ যেমন করে। আজ হাওয়া যেমন পাতা পাতা মরে মরে বনকে কাঁদায়, তেমনি আমার বুকে মাঝে কাঁদিয়া কাঁদাও গো, আজ যেমন করে। 91.9 ফ্রেন্ডস এফএম শুনছো কলকাতা কালাইডোস্কোপ, সুগত সঙ্গে। কলকাতা কালাইডোস্কোপের আড্ডায় মুস্তাফা খালিদ পলাশ। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। কিন্তু আকাশ তো একরকমভাবে গায়, আর সময় তো আরেকরকমভাবে গান গায়। কিন্তু আজকে কলকাতা শহরে এসে, এই কলকাতা শহর, এখানকার স্থাপত্য শিল্প, এখানকার কলোনিয়াল পিলার, সেই রোমান যে কনস্ট্রাকশন, তার সঙ্গে আজকের গথিক কনস্ট্রাকশন, এর যে মেলবন্ধন, এই সব কিছু সঙ্গে ঢাকা, সেটা কোথাও ক্রমশ নতুন হয়ে ওঠা একটা শহর, কোথায় মিলান? আসলে এটা একটা কলোনিয়াল ক্যাপিটাল ছিল ঢাকার, যেটা হয়েছে অবিভক্ত বাংলার রাজধানী হয়েছিল, কিন্তু ঢাকায় কিন্তু সেইভাবে বিল্ডিং হয়নি। আমরা যেটা বলি আরবানাইজেশন, ঢাকা অনেক পরে শুরু হয়েছে। ঢাকায় সেই ধরনের আমরা ঐতিহ্য যে বিল্ডিংগুলো বলি, হেরিটেজ বিল্ডিং, সেরকম নেই। শহর হওয়ার মতন দেশ সেটা নয়,
তারপরও শহর তো করতে হবে, একটা দেশ হলে সেটা রাজধানী হয় উপরাজধানী হয়। আর কলকাতার বিষয়টা এটা হচ্ছে একটা প্রাগৈতিহাসিক কাল থেকে এখানে আছে, অনেক আগের থেকে আছে। শুধু তাই নয়, এখানে ভারতবর্ষের যে মুঘল সভ্যতা বা আমরা সালতানাত পিরিয়ড, হিন্দু এজ, বুদ্ধিস্ট এজ, আমরা যখন আর্কিটেকচার পড়েছি ওইখানকারই পেয়েছি, কিন্তু বেঙ্গলে এসে খুবই কম পেয়েছি। এই বেঙ্গল যখন হচ্ছে বেঙ্গলের মূল ভূখণ্ড, যেটা আরবানাইজেশন বা নগরায়নের অংশ হিসাবে, কিন্তু কলকাতাকেই আমরা পাচ্ছি, বাংলাদেশকে সেরকম পাই না। একটা দুটা যেই আমরা উদাহরণ পাই সেগুলো হচ্ছে আসলে কলকাতা থেকেই উদ্ভূত। তো সেই হিসাবে ঢাকাকে তো নতুন শহর হিসেবেই গড়ে উঠতে হবে, যেমন গড়ে উঠেছে আমেরিকা। তো সেই দিক থেকে ঢাকার একটা সুবিধা আছে, ক্যানভাস ইজ ক্লিন, শুরু করা যায়। তারপরেও আমাদের অনেক বিতর্ক হয় আসলে, আমাদের কি রুট আছে কি রুট নেই, ইন সার্চ অফ রুট। তো সেটা হয়তো ঢাকায় সেরকমভাবে হচ্ছে না, ঢাকায় হচ্ছে ইন্টারন্যাশনাল স্টাইলের কাজ বেশি হচ্ছে, আমরাও সেটা করছি। কলকাতার আমার মনে হয় সেন্ট্রাল কলকাতা, যেটা আদি কলকাতা, সেই কলকাতায় সেটা খুব একটা সম্ভব হয় না, করা ঠিকও হবে না। এই কলকাতাটা এইরকমই থাকুক, নতুন কলকাতা যেখানে হচ্ছে সেখানে হোক, কোনো অসুবিধা নেই। তো আমরা আমাদের কাজগুলোকে এনে দেখাতে চাচ্ছি। এমনি এই উপমহাদেশে মোটামুটিভাবে মানে স্থাপত্য চর্চায় ঢাকা ভালোই এগিয়ে আছে, ভবনগুলো ভালোই লাগে দেখতে আমার মনে হয়, আমি অনেক দেশ ঘুরেছি। তো সেটা দেখানোর জন্য আর কিছুই না, একজন আর্টিস্ট যদি এসে কলকাতায় এক্সিবিশন করতে পারে বা পশ্চিমবঙ্গ থেকে যদি কোনো আর শিল্পী গিয়ে ওখানে গান গাইতে পারে, এটা জাস্ট কালচারাল এক্সচেঞ্জ। আর ওই যে বিস্তারার কথা বললেন, আমার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে 20 বছর পূর্তি হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ওই পূর্তিটাও আমরা এইভাবে সেলিব্রেট করতে চাই যে আমরা ঘর হতে দুই পা ফেলিয়া প্রথম কলকাতা আসতে চেয়েছি, স্টেপ স্টোন হিসাবে কলকাতা থাকলে এরপর হয়তো এই এক্সিবিশন নিয়ে আমরা আরও অনেক জায়গায় যাব। অর্থাৎ আরশিনগর দিয়ে শুরু, তারপর অন্য নগরেও পা রাখবে ভিস্তারা, অবশ্যই সেটাই কাম্য। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসি, বিরতির পর ফিরবো একদমই এই অনুষ্ঠান, তার আয়োজন নিয়ে এবং নন্দিনী ভট্টাচার্যকে নিয়ে।